গৌর বর্ণ নধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল। গুরু মশাই বলেন তাই মূর্তি জেনে একেবারে দ্বিতীয় ভাগ করতে ছাড়া সারা ছমাস ধরে নাকাল। রেগে মেগে বলে বাঁদর নাম দিনি তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকিয়েছো গল্পগুলো, তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুনে হঠাৎ ছেলের মাতন দেখে সবাই তাকে শুধায় একই। সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষু দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরু মশাই গাল দিয়েছে বুঝিস নে তার মানে। রাখাল বলে কখনো না, মাঝে আমায় বলেন শোনা এ কথা তো ভাল না, এ কথা পারে সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরে লতায় যেথব মাকাল ফুল গাছে। বলি দাদা সত্যি বলো, শোনার চেয়ে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও? গাল ফুলেছে গাছে মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি যায়, লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায়। খাওয়ার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটা লাইন টেনে দিচ্ছে শুধু মাকাল জঙ্গলায়।